বিরোধী পেছে চর্চা করে আছিল আমি নির্বাচনের সমগ্র আজি দিন ঘোষণা আর পরিস্থিতি স্বাগত জানাইছো সকলকে পুনরায় আর তুলারাম গগৈ ডাঙরের ওসলে আইছো আপনার যার্থী ফণীভূষণ চৌধুরীর বিরুদ্ধে যথেষ্ট সংক্ষোভ ফণীদা মাননীয় সংক্ষোভ মাননীয় ফণীভূষণ চৌধুরী জেনেরেল পার্সেপশন পাবলিকর কথা মানুষের তাৰমানে আমিও পাবলিকর মাজতে থাকো নয় ফণীদা আজি যা আটটা মানে টার্মত আটবার বিধানসভা নির্বাচন জিকিছে আর গোটেই সেই পার্ট ফণীদাক আমি এনেকুৱাকে পাওঁ ইমান মাটির মানুষ বলে ময়ো দলত জয়েন করার আগে মই জানা নাছিলোঁ ইমান সাধারণ মানুষ ইমান সাধারণভাবে মানুষের লগত সম্পর্ক রক্ষা করে আর কারণে মানুষবিলাক মানে সাংঘাতিক আর খুব ভালদরে জানে মানুষের লগত কেনেকে সম্পর্ক রক্ষা করবেন মানুষ কেন খোজকাড়ি পাবলিকের মাজ ঘুরি ফুরা মানুষ খোজকাড়ি পাবলিকের লগত ঘুরি ফুরে গেলে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যত বহি থাকে তাতে বহি 10 মিনিট লেখসাম কি ভাই কি খবর এনেকা ধরনের সাংঘাতিক ধরনের জনপ্রিয়তা থাকা এজন আমার নেতা অসম গণ পরিষদ দলের আর আমার আমার অসম গণ পরিষদ দলের একটা এজন অতি অতি মানে উচ্চ মানে হেৰি আমার লাইখুটা সদৃশ আর দলটো সকলো সময়তে তেওঁ গাইডেন্স সকলো সময়তে ধরে রখা এজন তেওঁ নেতা গতিকে তেওঁ সম্পর্কত দিব্যায়ন ডাঙরিয়া ঠিক আছে তেখেতে কংগ্রেসের পৰা তেওঁ এবার প্রার্থিত্ব পাইছে আমি শুভেচ্ছাটো জানালোই গতিকে আন এজন ভাল নেতাও কিন্তু প্রার্থিত্বত আছে মনোরঞ্জন তালুকদার না আছে 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 সকলে ভাল দিব্যায়নও ভাল পলিটিক্যাল পার্টি বাইরে দিব্যায়নও ভাল কিন্তু ফণীভূষণ চৌধুরীক এই কারণে মানুষে দিব দুটা ফ্যাক্টর মেইন কথা সাংঘাতিক ধরনে মানুষের লগত গ্রাসরুটের লগত সম্পর্কিত এজন মানে নেতা আর দ্বিতীয়তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক যেহেতু আমার শিলাদিত্য দায় কই যাওয়ার দরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক সমগ্র ভারতবর্ষ মানুষের তৃতীয়বার আমার যে অপিনিয়ন পোল আছে তাতে বিজেপিক ভোট দিম বলে কোয়া সকল সোধা হয়েছিল যে পার্টিক দিব নে প্রধানমন্ত্রীক দিব কারণে পার্টি নহয় বলে কৈছে প্রধানমন্ত্রীক ভোট দিব 87% প্রার্থী যোনেই নহোক নহয় এবার 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 মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষের সকল রাইজে চাব বিচাৰিছে আর তৃতীয়বার প্রধানমন্ত্রী হবলৈ গৈ আছে সেই স্বার্থতে আমার মিত্রগোষ্ঠীর প্রত্যেকজন প্রার্থীয় ভোট পাব এই মানে আমি দৃঢ়তায় মই বিশ্বাস করো আর এতিয়া মই এটা সমষ্টির কথা নকলে ভুল হব ধুবুরী আমি ধুবুরীক লৈ বহুত আশাবাদী মই ভাবোঁ আমি ধুবুরীত আমি অসম গণ পৰিষদলৈ এবাৰ জিকিবলৈ সক্ষম হ'ম বিজয় হাঁহি মানে আমি নিচান উৰাবলৈ সক্ষম হ'ম কাৰণ ট্ৰাইংগুলাৰ যেতিয়া মানে তিকুনীয়া যেতিয়া প্ৰতিযোগিতা হ'ব আমি ভাবোঁ ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু অসম গণ পৰিষদ দল UPPL এটাকেইটা দলে আমি লগ লাগি আমাৰ অসম আমাৰ মিত্ৰজোঁট যিজন যিগৰাকী প্ৰাৰ্থী আছে জাভেদ ইছলাম তেখেতে অতি অতি জনপ্ৰিয়তে সেই অঞ্চলত মানকাছা অঞ্চল তেওঁ পূৰ্বে পৰাজিত হৈছে ধুবুৰী সম্পৰ্কে এটা মই ক'ব খুজিছোঁ ধুবুৰী এজ অফ নাও ৰাজনৈতিক দৃষ্টিকোণত মোৰ দৃষ্টিত আজমল জিকি আছে কিন্তু ইয়াত যদি ৰকিবুল হোসেনৰ ইম্পেক্ট কিমান আমি ধৰিব পৰা নাই এইটো দেখা যাব সময়ত কিন্তু আৰু এটা ৰকিবুল হোসেনে যদি ভোট ভোট পাই যায় এই দেশী এটা কমিউনিটি আছে যিটো ধুবুৰীত যথেষ্টখিনি ভোট আছে তেওঁ নিজে দেশী আৰু দেশী সমাজে লাহেকে খিলঞ্জীয়া এংগুলত তেখেতসকলে মানে লাহেকে AGP-ৰ লগত এছ'চিয়েট হ'ব বিচাৰে যদি ৰকিবুল হোসেনৰ আজমল প্ৰায় সমান সমান ভোট তেতিয়াহ'লে দেশীৰ ভোটৰ প্ৰায় সমান সমান ভোট হিন্দু ভোটৰ তেতিয়াহ'লে অগপৰ পাৰ্টিয়ে ভোটৰ ওপৰত চকু দিব লাগিব মই সেইখন আছে চামকানু মহন্তে ভালকে জানে তাত দুটা ফেক্টৰ চলে দেশী আৰু ভাটিয়া আমাৰ জাভেদ ইছলাম ডাঙৰীয়া আমাৰ দেশী মানুহ আৰু এতিয়া ভাটিয়াৰ মাজত ৰকিবুল হোসেন আজমলে যদি লাগি থাকে আমি ভাবো ধুবুরীতো আমি জিকি অহা 100% মোৰ চান্স আছে মই আশাবাদী 100% নহলো মানে ৰকিবুল হোসেনে বহুত ভোট পাই যায় তেতিয়াহ'লে AGP প্ৰাৰ্থীৰ চান্স বাঢ়িব যদি দেশীসকলে এন ব্লক AGP প্ৰাৰ্থী আৰু AIDF-ক ভোট দিবলৈ নিবিচৰা যি এমুঠিমান বাংলাভাষী হিন্দু বা ৰিচেণ্টলি বঙাইগাঁৱৰ ছিজন গ্ৰামৰ ফালে যথেষ্ট কুজাজী লোককে ধৰি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মানুহ আছে পৰাগমণি আদিত্য ডাঙৰীয়া আমি আমি এটা মানে এটা কথা আমি এতিয়া ধাৰণা এটা এনেকে দি দিয়া উচিত নহয় যে মিয়া মুছলিম মানুহে বিজেপি মিত্ৰগোষ্ঠীক ভোট নিদিব এই কথাটো শুদ্ধ নহয় বহু সংখ্যকে এবাৰ ভোট দিব কাৰণ তেওঁলোকে চৰকাৰী সুবিধা বহুত পাইছে আৰু চৰকাৰে তেওঁলোকক আমি সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ কেতিয়াও ৰখা নাই নহয় আমি মিয়া মুছলিম বুলি কেতিয়াও তেওঁলোকক একো সুবিধা নিদিয়াকৈ ৰখা নাই উজ্বলা গেছৰ এতিয়া যিমানবিলাক আঁচনি পাইছে বাকী যিমানবিলাক চৰকাৰী সা সুবিধা পাব লাগে মানে আমাৰ খাদ্য সুৰক্ষাৰ কাৰণে যিখিনি সা সুবিধা পাব লাগে সকলোৱে পাইছে
গতিকে তেওঁলোকে আমাৰ মই আশাবাদী তেওঁলোকেও আমাৰ মিত্ৰগোষ্ঠীৰ পক্ষত বহু মানুহে মই আমি আপোনাৰ পৰাগমণি আদিত্য ডাঙৰীয়া আপোনাৰতো সম্পৰ্ক আছেই মোৰো বহুত মিয়া মুছলিম মানুহৰ লগত সম্পৰ্ক আছে যিসকলে এবাৰ বিজেপিক ভোট দিব হয় নেকি মানে চাওক এইটো 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 ডিপেণ্ডছ অন প্ৰাৰ্থীজনৰ ওপৰত মোৰ ভাবো আজমল খুব এটা শক্তিশালী প্ৰাৰ্থী কাৰণ আজমলৰ লগত এটা চাম মানুহৰ পৰা কানেক্টা আছে চ' সেইটো আমি অনস্বীকাৰ্য যিটো সঁচাত হয় চ' এতিয়া ৰকিবুল এতিয়া চাওক মিয়াসকলৰ নগাঁৱত কিছু সংখ্যক বিজেপি প্ৰাৰ্থীক দিব বুলি মই কিছু খবৰ পাইছোঁ বিশেষকৈ হিমন্ত বিশ্ব শৰ্মাই অতি বুদ্ধিমত্তাৰে আজি যদি আমাৰ অসমৰ হেডলাইনবোৰ চাব পেপাৰৰ হেডলাইন আপুনি দেখিব হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ফটোকেইখন চালে বহুখিনি কথা গম পোৱা যায় কাৰণ তেখেতে কৈছে যে মিয়া মুছলমানসকলে চৰকাৰী বেনিফিট পাই আছে চ' আমাক ভোট দিয়ক চ' এটা চাম মানুহে যদি ভাবে যে বিজেপি আকৌ আহি থাকিব হয়তো ভোট দিবলৈ ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে যেতিয়া বিজেপি কেণ্ডিডেটে চামগুৰিত পুৰণা ইলেকশ্যন খেলিছে বা ৰূপহীত ইলেকশ্যন খেলিছে অসম গণ পৰিষদে বা ঢিঙত নিৰ্বাচন খেলিছে তাতো নগাঁৱত গৌৰৱ গগৈ থকা হ'লে নগাঁও হয়তো মানে নগাঁৱৰ কাৰণ মিয়াসকলে ষ্ট্ৰেটেজিক ভোটিং কৰে নগাঁৱতো গৌৰৱ গগৈ এবছলুট উইনাৰ আছিল ষ্ট্ৰেটেজিক ভোটিং মিয়াসকলৰ ভোটিং কিন্তু ষ্ট্ৰেটেজিক ভোটিং যে এইটো কোন উইনেবল পাৰ্টিক ভোট দিয়ে কিন্তু ধুবুৰীৰ কাৰণে এইকাৰণে আকৰ্ষণীয় ধুবুৰী সমষ্টিটো ৰকিবুল হুছেইনে কিমান হ'ল হৈছে মই নাজানো যদি ৰকিবুল হুছেইনৰ হ'ল নাই তেনেহ'লে আজমল জিকিবই কিন্তু ৰকিবুল হুছেইনে যদি অতি শক্তিশালী প্ৰাৰ্থী তেনেহ'লে নিশ্চয় এক তিনিগুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতাত দেশীসকলে যদি মই যিটো দেখিছোঁ দেশীসকলে নিজকে খিলঞ্জীয়া অসমীয়া হিচাপে তেওঁলোকে এষ্টাব্লিছ কৰিব বিচাৰিছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই কিছুমান নীতি কৰিছে খিলঞ্জীয়া মুছলিমৰ কাৰণে সেইখিনিয়ে যদি আকৰ্ষিত প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হৈছে আৰু মই ভাবোঁ যে এই তিনিকুণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হ'লে নিশ্চয় নগাঁৱত এটা ইণ্টাৰেষ্টিং ৰিজাল্ট ধুবুৰী আহিব পাৰে কিন্তু ৰকিবুল হুছেইনৰ শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বিতা দিয়াৰ ক্ষেত্ৰত এটাই মানে প্ৰত্যাহ্বান আছে এইটো হৈছে যে তাত থকা অন্যান্য সংখ্যালঘু কংগ্ৰেছৰ বিধায়ক কেইজনে সেই মুহূৰ্তলৈকে পৰাগমণি আদিত্য শ্ব'ত আমি আহিছিলোঁ সিকদাৰ ডাঙৰীয়া আহিছিলে মণ্ডল ডাঙৰীয়া আহিছিল আব্দুল ৰশিদ মণ্ডল মণ্ডল ডাঙৰীয়া আহিছিলে আব্দুল খালেকে এমএলএ আছিল আব্দুল খালেকে আপুনি গম পায় নগাঁও এইবাৰ ধুবুৰী চিটটো চেঙা সোমাই আছে য'ত মানে বৰপেটা সমষ্টি চেঙা সংখ্যালঘু অনিশ্চয় যিবোৰ আব্দুল খালেকৰ ষ্ট্ৰং হোল্ড আছিলে সেইবোৰ এইবাৰ ধুবুৰীত সোমাই আছে মই ষ্ট্ৰেটেজিকেলি মই নাভাবোঁ কিয় ৰকিবুল হুছেইনক দিলে মই বুজি পোৱা নাই হয়তো ধুবুৰী সমষ্টি মোৰ ইমান জ্ঞান নাই অসম গণ পৰিষদৰ সৈতে কমাত যিটো আমি অদৃশ্যভাৱে হ'লেও এটা অনুভৱ কৰিছোঁ সম্পৰ্ক কমি আহিছে ওচৰ চাপি চাপি আহি আছে অগপৰ ওচৰলৈ সেইটোৱে জাভেদ ইছলামক সহায় কৰিব মই ক'ব বিচৰা নাছিলো কথাটো নাই মানে আপোনালোকে নকলো যদি আব্দুল খালেকে অদৃশ্যভাৱে কিবা এটা যেন আমি ধৰিছোঁ যে পাৰ্টী ছিলেকশ্যনতে যিখিনি কংগ্ৰেছক যথেষ্টখিনি এফেক্ট কৰিব কাৰণ মই নগাঁওটো এইটো ফিল কৰিছোঁ কিন্তু নগাঁওত আদাৰৱাইজ প্ৰদ্যুত বৰুৱা এজন শক্তিশালী প্ৰাৰ্থী সংসদত তেওঁ খুব ভাল ভূমিকা আছে যোৱাবাৰৰ সাংসদ সেই হিচাপে নগাঁৱত তেওঁ নগাঁৱত যদি আপুনি মোক কয় নগাঁৱত প্ৰদ্যুত বৰুৱাৰ কাৰণে যদি কয় যে প্ৰদ্যুত বৰুৱাৰ যিটো আটাইতকৈ সুবিধা আছে যে 9.5 লাখ মুছলিম ভোট আছে 50-50% যদিও হয় 9 লাখ পল হয় 4.5 লাখ যদি প্ৰদ্যুত বৰুৱাই পায় 50% তেতিয়ালৈকে প্ৰদ্যুত বৰুৱাই জিকি যোৱাৰ সম্ভাৱনা আছে 50% পালেও নিজিকিব পাৰে 50% পালে নিজিকিব পাৰে মোৰ মতে 60% পালে জিকিব কাৰণ মোৰ মতে হিন্দু ভোট এইবাৰ কনচলিডেট হোৱাৰ চান্স খুব বেছি আৰু যিহেতু যিটো ফোকাছ যদি আপুনি চাই যে যোৱাবাৰ যদি নগাঁও প্ৰাৰ্থী ৰূপক শৰ্মা নগাঁৱৰে নগাঁও বিধানসভাৰ তেওঁ বিধায়ক আছিল তাৰপাছতো কংগ্ৰেছে এটা নম্বৰৰ ভোট পাইছে সেইটো ভোটতকৈ সাংঘাতিক বেছি মানে কংগ্ৰেছৰ কমি যাব বুলি মই এবাৰ ৰূপহী এড হ'ল নহয় এইবাৰ ৰূপহী ঢিং এড হৈছে সেই হিচাপে কংগ্ৰেছৰ কাৰণে এডভান্টেজ কিন্তু আমিনুল ইছলাম প্ৰেক্ষাপটত আহি আমিনুল ইছলামৰ প্ৰেক্ষাপটত আহি আমিনুল ইছলামে কিমান ভোট পাব কাৰণ তেওঁ লোকেল এম এল এ এতিয়া ছবি তিনিখন মান হৈছে নগাঁৱৰ মানে সমষ্টিটোক লৈ যিসকলে বুজিবলৈ চেষ্টা কৰি আছে এইটো ভাল যে ৰকিবুল হুছেইন নগাঁৱৰ এই মুহূৰ্তত আটাইতকৈ ডাঙৰ লিডাৰ তেওঁ ধুবুৰী খেলি আছে তেওঁ ধুবুৰীলৈ গুচি গৈছে আৰু প্ৰদ্যুত বৰদলৈ যদি এবাৰ জিকি যায় দুটা কথা প্ৰমাণিত হ'ব যে মাইনাছ ৰকিবুল হুছেইন প্ৰদ্যুত বৰদলৈ নগাঁও সমষ্টিত জিকিব পাৰে কাৰণ ইয়াৰ আগতে ধাৰণা আছে যে ৰকিবুলে আনিছে আৰু জিকিছে আৰু AICCকো তেনেদৰে কোৱা হৈছিল আৰু 2 নম্বৰ কথা যে ৰকিবুল হুছেইনে প্ৰদ্যুত বৰদলৈ প্ৰাৰ্থীৰ বিৰোধিতা কৰিছিল বা তেওঁ সংখ্যালঘু কেইবাজনো বিধায়ক নুৰুল হুদাকে ধৰি তেওঁলোকে বিৰোধিতা কৰিছিল এতিয়া যদি ৰকিবুল হুছেইন কিবা কাৰণত ধুবুৰীলৈ গৈছে আৰু ধুবুৰীত তেওঁ হাৰে আৰু নগাঁৱত যদি লোকসভাত প্ৰদ্যুত বৰদলৈ জিকে তেনেহ'লে 2026 চনৰ টিকেট ডিষ্ট্ৰিবিউচনৰ মূল মানটো প্ৰদ্যুত বৰদলৈ হ'ব নগাঁৱৰ আটাইতকৈ তলেষ্ট অপজিচন লিডাৰ হ'ব প্ৰদ্যুত বৰদলৈ আৰু সেই সময়ছোৱাত এই যে যিসকলে বিৰোধিতা কৰিছিল তেওঁলোকে কি কৰিব আমিনুলকতো ভোট দিয়াবলৈ ক'ব নোৱাৰে
গতিকে ফেয়ারলি এটা পার্সেন্টেজক এবসেন্টি করব পারে, এটা পার্সেন্টেজক সুরেশ বৰাৰ ফালে পঠাই দিব পারে, যদি তেনেকা ধরনের এখন দৃশ্যপট হয়। গতি তলে তলে যে কাহিনী হয়ে আছে সেই কাহিনীটো এটা তিনটা কথাই কে গোটেকটা ইফ এন্ড বাট যদি আছে ইয়াত, কিন্তু যদি এটো হয় এটো হব, যদি সেটো হয় সেটো হব। কিন্তু মই ভাবো, কিন্তু যদি মই এটা যদি খবর আছে যে 2026 চনত কংগ্রেসের টিকট বিতরণতো প্রদ্যুৎ বৰদলৈ শক্তিশালী নেতা হব। প্রদ্যুৎ বৰদলৈ দিল্লীত গৈ AICCত গৈ কব যে মই মাইনাস ৰকিবুল হোসেন জিকিব পাৰো, আর তেওঁ কংগ্রেসের পিছলে মানে সকল নীতি নির্ধারকের গুরুত্বপূর্ণ ভূমিকালে যাব, সেইটো হবলৈ দিয়াত কোনো কোনো লোকের আপত্তি আছে। সেই আপত্তিটোকে ক্যাপিটেলাইজ করে হিমন্ত বিশ্ব শর্মায় তলে তলে কাম করেছে আর সুরেশ বৰাক সেই মানে এডভান্টেজ দিবলৈ চেষ্টা করেছে। বৰাক মই তাতে এটা কথা কম, কিন্তু এটা মোৰ যদি একদম কিন্তু মোৰ এটা বেলেগ এসেসমেন্ট আছে। মই ভাবো যে মিয়াসকলে ষ্ট্ৰেটেজিক ভোটিং করে, মিয়াসকলে ষ্ট্ৰেটেজিক ভোটিং তেওঁলোকে উইনিং প্ৰাৰ্থীক দিবলৈ চেষ্টা কৰে। উইনিং প্ৰাৰ্থী তেওঁলোকে নগাঁৱত এটা এটাই কয় যে নগাঁৱত তেওঁ হিন্দু প্ৰাৰ্থী এজন হ'লে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হ'লে তেওঁলোকে কমফৰ্ট ফিল কৰে, কাৰণ নগাঁৱত বহুদিন বিজেপিৰ আছিলে, এইবাৰ নগাঁও ছিটটো যিহেতু মিয়াসকলৰ ডমিনেণ্ট আহিলে। চ' যদি ষ্ট্ৰেটেজিক ভোটিং কৰে প্ৰদ্যুৎ বৰদলৈ জিকিব, যদি জিকিলে সুৰেশ বৰাৰ কোনো স্কিল আমি দেখিবলৈ নাপাওঁ, যদি প্ৰদ্যুৎ বৰদলৈ জিকি যায় তেনেহ'লে এজন যথেষ্ট দক্ষ মোৰ দৃষ্টিত নগাঁৱত হিমন্ত বিশ্ব শর্মা ফেক্টৰী ডাঙৰ ক্ৰিয়া কৰিব সংখ্যালঘুৰ মাজত, আৰু হিন্দু কনসলিডেশন কংগ্ৰেছৰ দুজন প্ৰাৰ্থী মোৰ সৈতে আছে, দীপ বায়ন বৰপেটাৰ আৰু সূৰ্যকান্তি সৰকাৰ শিলচৰ, কিন্তু মই আপোনালোক দুজনলৈ যোৱাৰ আগতে চক যেতিয়া ইলেকশ্যন আহে তেতিয়া আমি মানে ভোটৰ কথা যেতিয়া আমি পাতো তেতিয়া আমি ছেগ্ৰিগেট কৰি দিওঁ হিন্দু ভোট মুসলিম ভোট এনেকে করে করে পেলাও। কিন্তু কথাটা হয়েছে সচাক এই ইলেকশনের এই লোকসভা ইলেকশনত কি আমি ডিভিসিভ পলিটিক্স আমি দেখা পাম না নাই? কারণ এক নম্বর কথা হল ভারতীয় জনতা পার্টির যেটা এনডিএ সরকার প্রথমবার যেটা 13 দিনের কারণে আইসিল 1996 কিন্তু কোনো ধরনের অপরাধ করা নাই 13 দিনতো মুসলমানের বিরুদ্ধে। আপনি যদি 1998 যেটা আকো অটল বিহারী বাজপেয়ী সরকার আহিলে তেতিয়া কিন্তু সকলক লই পেলায় কাম করেছিল, তাতেও কিন্তু মুসলমানের উপর কোনো ধরনের অত্যাচারও হওয়া নাই। আর আগতেও আমি দেখিছো যে কংগ্রেস সরকার মানে শাসনকালীন প্রত্যেকটা রাজ্যত প্রত্যেক বছর কোটবাদ না কোটবাদ রায়টিং হয়ে থাকে, হিন্দু মুসলমানের রায়ট হয়ে থাকে। কিন্তু সেই বস্তুটো কিন্তু আপনি চাই লব বিগত 10 বছরতো তেনেকা হওয়াই নাই, আর বিজেপির যেটা অটল বিহারী সরকার আছে তেতিয়াও কিন্তু হওয়া নাই। এই কারণে মুসলমান মানুষকলে সেটা বুঝি পাব লাগিব যে তেওঁলোকে ডেভেলপমেন্টের কারণে যাব নে এই মানে ডিভিসিভ পলিটিক্স করব, কারণ বিজেপিটো একো ক্ষতি করা নাই। আজি যাক সরকারি আঁচনিবিলাক আছে তাতে কি আমি মুসলমান বুলি কি দিয়া নাই নেকি, বা ধর করোনার সময়তে যাক চাউল দিয়া গেছে বা আঁচনিবিলাক দিয়া গেছে তেওঁলোকৰ মানুহে পোৱা নাই নেকি? আমি যেতিয়া CSPত যাওঁ তাতেতো মেক্সিমাম আমি মুসলমান মানুহে দেখা পাওঁ বেনিফিচিয়াৰী। আপুনি যেতিয়া আমাৰ হোজাই যেতিয়া চিভিল হস্পিটেলত যাব 90% পেচেণ্টবিলাক আহি আছে, উপকৃত হৈ আছে, মুসলমান মানুহ হৈ আছে। তো চৰকাৰে দি আছে আমাৰ মানে ৰেচন কাৰ্ডৰ ক্ষেত্ৰত চাওক, যিকোনো আঁচনি চাওক, আজি মোদী ডাঙৰীয়া মুসলমান মানুহসকলেও কিন্তু বিবেচনা কৰিব লাগিব যে আমি বিজেপিক কিয় ভোট নিদিম, আমি মোদী ডাঙৰীয়া কি ভোট নিদিম, কারণ তেওঁলোকক কোনো ধৰণৰ অত্যাচাৰ কৰা নাই, কোনো অপরাধ কৰা নাই, ফল আছে। কিন্তু এই কারণে এই ডিভিসিভ পলিটিক্সটো মই ভাবো এবাৰ কিন্তু ইতি হব লাগে, কারণ নহলে কি হয় এটা মানে মুসলমান সমাজের একটা সময় আহিছে মেইন স্ট্রিমত আহি পেলা রাজনীতি করাটো, কিমান দিন তেওঁলোকে বাহিৰত থাকিব, কিমান দিন সময় হৈছে? গৰিয়া দুইজন পার্থীর ওচৰলে কৈছো, সূৰ্যকান্তি সরকার আপনার শেষ বক্তব্য। একচুয়ালি মোৰ দাদা কৈছে কি ডিভিসিভ পলিটিক্সটো কৰা নাই। আজি যে করিমগঞ্জ লোকসভার যেটো টোটাল এই বিধানসভা দুইটা বিধানসভা যেটো কাটিছে এটি কমপ্লিটলি মাইনরিটি বেসড বিধানসভা আসলে তারপর দুইটা বিধানসভা কাটিছে, এটি কমপ্লিটলি মাইনরিটি অফিসিয়ালি কয় চিফ মিনিষ্টারেও কয় যে মই খিলঞ্জীয়া মানুষ জিকিব পরাকে করেছো, তার বিরুদ্ধে কংগ্রেসে একো নকৰিলে, তাহলে একো নকৰিলে। দাদা বারবার একটা কথা কৈছে যে বিটি আর বাইডিয়ার বাহিরে ডিলিমিটেশন যদি বিৰুদ্ধে কৰিব লাগিছিল আজিতকে আগতে কৰিব লাগিছিল, তেওঁলোকেতো গভর্নমেন্টৰ ফালৰ পৰা যদি আপুনি চায় বা ৰুলিং পাৰ্টিৰ ফালৰ পৰা চায় তেওঁলোকেতো লুকুৱাই ৰখা নাই, তেওঁলোকে চিধা চিধিকে কয়। কিন্তু সেইটো কাউণ্টাৰ ষ্ট্ৰেটেজিটো কংগ্ৰেছে ইলেকশ্যনত ল'বলৈ থৈ দিছে, যদি ইলেকশ্যনত বেনিফিট পায় নাজানো, কিন্তু সময়ত লোৱা নাই। পপুলেশন বেসড হওয়া নাই, কারণ আমার এই যে বড়োল্যান্ডর যেটু এই এটা সিট না দুইটা সিট বাড়াই আছে তাত কিন্তু পপুলেশন আমার করিমগঞ্জের পড়া কম আছে। এটু যদি দাদা কই থাকে কি পপুলেশন বেসড হয়েছে এটু ভুল হব। তারপর দাদা কই আছে কি তেওঁলোকে কৰিছে বুলি কয় নে? আচ্ছা
আপনি যাবার অভিযোগ আনছে সেবিলাক সব কৈছে সঁচা কথা এইটাই আমি কৈছো। আচ্ছা, মুখ্যমন্ত্রী স্পষ্টকৈ কৈ আছে যে আমি খিলঞ্জীয়া লোক জিকাব বিচাৰিছো, 94 খন জিকোৱাৰ কথা আছিল, এতিয়া 104 খন হ'ব নে 109 খন হ'ব সেইটোলৈহে আমি বাট চাই আছো। তেনেকৈহে তেওঁলোকে কয় অফিচিয়েলি অন ৰেকৰ্ড যে আপুনি যিটো কথা কৈছে তেওঁৰ কথা সঠিক মানি হ'লে ডিভিজি পলিটিক্স হৈ আছে, ডিভিজি পলিটিক্স হৈ আছে। আচ্ছা যেই নহওক, এই যে দাদা আর একটা বস্তু কই আছে কি যে ফ্রি চাল দিয়ে আছে, ফ্রি চাল যদি দিয়ে থাকে, রাইট টু ফুড যে আইনটু আছে, এই আইনটু আমার কংগ্রেস সরকারে করে আছে। আজকে যেতিয়া 1 কেজি চালের দাম 30 রুপিস, আমার কংগ্রেস সরকার তেতিয়া 3 টাকা করে দিছিলে, মানে 27 রুপিস ফ্রি করে দিছিলে। এতিয়া যে এনডিএ সরকারে যা তিন টাকাই ইয়ে করিলে, ফ্রি করিলে, তো এটু কংগ্রেস সরকার করেছে। হয় দীপ্যানগর হামরি চমুকে চমুকে এটাই কথা সর্বশেষত রাইজ হল, আমি যুনে জি নকও, মই আকো শেষত কৈছো, রাইজ খসা অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাত রাইজ হল রজা। আমি যিমানে জি কথা নির্বাচনের আগত মই যিমানে একেবারে প্রতিশ্রুতি দি পেলাই বা টিভির পর্দাতে হোক বা যত যিবোৰ কথা দেখুৱাই থাকো বা কৈ থাকো, সেইটো খসা অর্থাৎ মূল্যাঙ্কন করব রাইজ। রাইজে কাক কেনে ধরনের আগুয়াই নিব, মই যদি এতিয়া কৈ দিও দীপবায়নে যে আমি ইমান, আমার বহু মানুষে কৈছে যে এইবার প্রার্থিত্বর যখন লিস্ট হয়েছে কংগ্রেসের খুব ভাল হয়েছে, এই হয়তো আপনার তাত আহিছে নাহিছে আমাক বিভিন্ন প্রকারের মানুষে কৈ আছে, কিন্তু আমি 14টার 14টা সমষ্টি আজি যদি ইয়াতে বহি কৈ দিও যে আমাক একেবারে আমি 14টার 14টা সমষ্টি জিকিম, এই ক্ষেত্রত কিন্তু রাইজেহে নির্ধারণ করি, ইয়ারপরে একেবারে আমি কৈ নিদো যে আমি 14টা জিকিম, নিশ্চয়কৈ রাইজর লগত থাকি রাইজর হৈ পেলাই মাত মাতিম। হয় মহন্ত ডাঙৰীয়া, কিন্তু এটা কথা কব লাগিব যে দুইজনে নতুন কংগ্রেসত তেওঁলোকৰ পুৰণা কোনো ব্লু ব্লাড নাই, তাৰপিছতো তেওঁলোকৰ টিকট দুটা দিছে, যুঁজ কৰিবলৈ আগুৱাই দিছে, দুটা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি। কংগ্ৰেছে এইটো ক্ষেত্ৰত কংগ্ৰেছক এনেকৈ দিছে, আমি মই ভাল পাইছোঁ কংগ্ৰেছে যে বাকী অন্যান্য বিষয়বোৰ পিছত দিছে। মই এটাই কৈছোঁ আপোনালোকে যাওক মানে এজেণ্ডাবোৰ দেখক ৰাইজক, এতিয়া কথা কি এক্সেক্ট এজেণ্ডা মানুহক এতিয়া চাওক, এটা বুজি লওক যে ৱেভ এটা আছে, ৱেভটো কাউণ্টাৰ কৰিবলৈ আপোনালোকে এটা নেৰেটিভ, কিন্তু মই শেষত এটাই ক'ব খুজিছোঁ যে এটা নিৰ্বাচনৰ কণ্টেষ্ট হোৱাটো বিচাৰোঁ, আৰু কণ্টেষ্টটো হ'লে আমাৰ ভাল লাগিব, নহ'লে কিন্তু আজিৰ দিনত গ'ল মানে গ'লকিপাৰ নোহোৱাকৈ গ'ল হোৱা যেন লাগে। শক্তিশালী প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াওক দুই পক্ষৰ পাৰ্টিয়ে, আশা কৰিছোঁ। আৰু ভোট দিবলৈ সাজু হওক, আজি নিৰ্বাচন ঘোষণা হ'ল, অসমত 3টা পৰ্যায়ত নিৰ্বাচন আমাৰ স্ক্ৰীণত দিয়া আছে। আৰু দুটা গুৰুত্বপূৰ্ণ কথা আজি মই কৈ থওঁ, ইলেকশ্যন কমিশ্যনে তেওঁলোকে চি ভিজিল এটা এপৰ ব্যৱস্থা কৰিছে আপোনাৰ মোবাইলত, কোনোবাই যদি মডেল কোড অফ কণ্ডাক্ট ভংগ কৰিছে, 2 নম্বৰী কৰিছে, পইচা বিলাইছে, ভয় ভাবুকি দিছে, কোনোবা বিষয়া তাত কোনোবা ৰাজনৈতিক দলৰ হৈ কাম কৰিছে, কোনোবা বিষয়া 3 বছৰ হৈ গৈছে বদলি কৰা নাই, কোনোবা বিষয়া গৃহৰাজ্যতে চাকৰি কৰি আছে বদলি কৰা নাই, আপুনি ইচ্ছা কৰিলে তাৰ পৰা ফটো ভিডিঅ' ডাটা PDF ফাইল সকলো অনলাইন দিব পাৰিব। প্ৰথম কথা আপোনাৰ পৰিচয় গোপন নহয়, দ্বিতীয় কথাটো হ'ল আজি ইলেকশ্যন কমিশ্যনে কৈছে আপুনি যিটো অভিযোগ দিব সেইটো আপুনি কেতিয়াবা ভাবে আমি চৰকাৰক ডাঙৰ ডাঙৰ ডিপাৰ্টমেণ্টত অভিযোগ দিওঁ কোনো কাম নহয়, 100 মিনিটৰ ভিতৰত তাৰ ৰিজাল্ট দিব তেওঁলোকে আৰু আপোনাক জনাব, তৎক্ষণাত ফ্লাইং স্কোৱাডক দিব, তৎক্ষণাত সংশ্লিষ্ট আৰোগ দিব, তেওঁলোকে যাবৰ অভিযান দিব। গতিকে আপোনালোকে সজাগ সচেতন প্ৰহৰীৰ ভূমিকা গ্ৰহণ কৰি নিকা স্বচ্ছ নিৰ্বাচনৰ কাৰণে কাম কৰক, সকলোৱে চি ভিজিল এপ ডাউনলোড কৰক, যি অন্যায় অনীতি দুৰ্নীতি দেখিছে ফটো মাৰক, ভিডিঅ' মাৰক, তথ্য দিয়ক, ইলেকশ্যন কমিশ্যনক দিয়ক, আৰু এটা ভাল নিৰ্বাচন হোৱাত সহায় কৰক, বিবেকৰ ভোট দিয়ক, পচন্দৰ প্ৰাৰ্থীক MP কৰক, আৰু পচন্দৰ চৰকাৰ পতাৰ ভূমিকা গ্ৰহণ কৰক। ধন্যবাদ জনাইছোঁ সকলোকে, ভোট দিবলৈ নাপাহৰিব, সাজু হওক ভোট দিবলৈ। ধন্যবাদ জনাই সামৰণি মাৰিছোঁ।